শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দশম পরিচ্ছেদ পরবর্তী অংশ। প্রভু সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ মিলিলা সবই আসি। মুকুল নরহরি রঘুনন্দন খণ্ড হইতে আচার্যের ঠাই আইলা নীলাচল যাইতে। আচার্যের ঠাই অর্থাৎ অদ্বৈত আচার্যের কাছে এলেন। সেকালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী গঙ্গা তীরে আইলা নদিয়া নগরী। আয়র মন্দিরে সুখে করিল বিশ্রাম, আয়র অর্থাৎ শচীমাতার মন্দিরে অর্থাৎ গৃহে সুখে করিল বিশ্রাম। আই তার ভিক্ষা দিল করিয়া সম্মান, প্রভু আগমন তিহ তাহাই শুনিল, শীঘ্র নীলাচল যেতে তাঁর ইচ্ছা হইল। প্রভুর একান্ত ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম, তারে লয়া নীলাচলে করিয়া প্রয়াণ। সত্তরে আসিয়া তিহ মিলিলা প্রভুরে, প্রভুর আনন্দ হইল পাইয়া তাহারে। প্রেমাবেশে কইল তার চরণ বন্দন, তিহ প্রেমাবেশে কইল প্রভু আলিঙ্গন। প্রভু কহে তোমার সঙ্গে রইতে বাঞ্ছা হয়, মোরে কৃপা করি করো নীলাদ্রি আশ্রয়। পুরী কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি, গৌড় হইতে চলি আইলাং নীলাচল পুরী। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন, শচীর আনন্দ আর যত ভক্তগণ, সবে আসিতেছেন তোমারে দেখিতে। তা সবার বিলম্ব দেখি আইলাম তরিতে, কাশী মিশ্রের আবাসে নিভৃতে এক ঘর, প্রভু তারে দিল আর সেবার কিঙ্কর। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্ম রসের সাগর। পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে, নবদ্বীপে ছিলা তিহ প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া, সন্ন্যাস গ্রহণ কইল বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু আজ্ঞা দিলেন তাহারে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। পরম বিরক্ত তিহ পরম পণ্ডিত, কায় মনে আশ্রী আছে শ্রীকৃষ্ণ চরিত। নিশ্চিন্তে কৃষ্ণ ভুজিব এই তো কারণে, উন্মাদে করিল তিহ সন্ন্যাস গ্রহণে। সন্ন্যাস করিলা শিখা সূত্র ত্যাগ রূপ, যোগপট্ট না নিল নাম হইল স্বরূপ। এখানে স্বরূপ দামোদর বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। যথা বিধান অনুসারে সন্ন্যাস গ্রহণের সময় শিখা ত্যাগ অর্থাৎ মাথা মোড়ানো এবং সূত্র ত্যাগ অর্থাৎ যজ্ঞোপবীত খুলে ফেলা আবশ্যক। সেই সঙ্গে সন্ন্যাসীর অবশ্য ধারণীয় যোগপট্ট ধারণ করতে হয়। নবদ্বীপবাসী ব্রাহ্মণ পুরুষোত্তম আচার্য এসব কিছুই না করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং পূর্বাশ্রমের স্বরূপেই তিনি ছিলেন, এজন্য তার নাম হয়েছিল স্বরূপ দামোদর। তিনি ব্রজলীলায় বিশাখা সখী, আবার মতান্তরে তিনি ললিতা সখী। গুরুঠাই আজ্ঞা মাগি এলা নীলাচলে, রাত্রি দিন কৃষ্ণ প্রেম আনন্দ বিহব বলে। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহয়ে লোক সবে নাহি জানে। কৃষ্ণ রসতত্ত্ববেত্তা দেহ প্রেম রূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ শ্লোক গীতা কেহ প্রভু পাশে আনে, স্বরূপ পরীক্ষা কইলে প্রভু তাহা শুনে। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস, শুনিলে না হয় প্রভুর চিত্তের উল্লাস। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করায় শ্রবণ। বিদ্যাপতি চণ্ডীদাস শ্রী গীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ। সঙ্গীতে গন্ধর্ব সম শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শ্রীবাস আদি ভক্তগণের হয় প্রাণ সম। সেই দামোদর আসি দণ্ডবত হইলা, চরণে ধরিয়া শ্লোক পড়িতে লাগিলা। উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুই জনে প্রেমাবেশে হইল অচেতন। কতক্ষণে দুই জনে স্থির জবে হইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা। তুমি যে আসিবে আমি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পাইল। স্বরূপ কহে প্রভু মোর ক্ষম অপরাধ, তোমা ছাড়ি অন্যত্র গেনু করিনু প্রমাদ। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ,
তোমা ছাড়ি পাপি মুই গেনু অন্য দেশ, মুই তোমা ছাড়িনু তুমি মোরে না ছাড়িলা, কৃপা পাশ গলায় বান্ধি চরণে আনিলা, তবে স্বরূপ কইল নিতাইয়ের চরণ বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন, জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম সবার সঙ্গে যথাযোগ্য করিল মিলন, পরমানন্দ পুরীর কইল চরণ বন্দন, পুরী গোসাই কইল তারে প্রেম আলিঙ্গন, মহাপ্রভু দিল তারে নিভৃতে বাসা ঘর, জলাদি পরিচর্যা লাগি দিল এক কিঙ্কর, আর দিন সার্বভৌম আদি ভক্ত সঙ্গে বসিয়াছেন মহাপ্রভু কৃষ্ণ কথারঙ্গে।